শুভ সন্ধ্যা সবাইকে। আজকে 14ই আগস্টের রাত, আজকে উইকেন্ড ছিল, ভালো মন্দ মিলিয়ে দিনটি গেল, বেশ ব্যস্ত দিন গেল। শেষ ব্যস্ততা ছিল আজকে মাঝে মাঝে শখ করে রান্না করতে হয়, পাশে রান্না হচ্ছে, শেষ করে এসেছি, দেখা যাক কত ভালো করতে পেরেছি আজকে। এটা একটা নতুন শখ যোগ হয়েছে কাজের ভেতরে। এখন থেকে 4-5 দিন আগে আমার সুহৃদ বন্ধু এমদাদ হোসেন শিপলু, হ্যাঁ এমদাদ শিপলু, একটা খুব সুন্দর লেখা শেয়ার করেছিল ফেসবুকে। লেখাটা আমি সেভ করে রেখেছি, আমার যেই কাজগুলো পছন্দ হয় আমি সেভ করে রাখি, সময় নিয়ে পরে আস্তে ধীরে দেখি, আবারও দেখি, এবং দেখা যায় যে অনেকদিন পরে পরেও লেখাগুলো বের করে আমি পড়ি। লেখাটা যেই বিষয় নিয়ে আজকে, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আগে পরে ছোট ছোট করে বলেছি, আমার বিভিন্ন লেখার মধ্যে বলেছি, আজকে চেষ্টা করছি যে আরেকটু খুলে কথা বলবার। লেখাটা যদি একটু হাইলাইট করি, আমার পাশেই আছে, মনে করুন আমি একটু হাইলাইট করে লেখাটাকে যতটা ভাবার্থ করার যায় ততটা বলছি। ধরুন মিস্টার এ, তার ফ্রেন্ডশিপ আছে বাজে পলিটিশিয়ানদের সঙ্গে, জ্যোতিষদের সঙ্গে, তার দুটো বউ আছে, তিনি একজন চেইন স্মোকার, তিনি প্রতিদিন সুরাপান করেন, ইনি হচ্ছেন মিস্টার এ, শুনে রাখুন। এরপর হচ্ছেন মিস্টার বি, তাকে তার অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকতো, স্কুল কলেজে থাকতে মাদক নিতেন, এবং প্রতিদিন সন্ধ্যায় তিনি পানশালায় যান, ইনি হচ্ছেন মিস্টার বি। এরপর মিস্টার সি, তিনি ছিলেন একজন ওয়ার হিরো, দিগ্বিজয়ী বীর, একজন ভেজিটেরিয়ান, স্মোক করতেন না, ড্রিঙ্ক করতেন না, তার স্ত্রীকে কখনো ঠকাননি, এবং ব্যক্তিগতভাবে তিনি একজন পেইন্টারও ছিলেন। ওকে, আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় এই তিনজনের মধ্যে সবথেকে ভালো লোককে, হয়তো আমরা খুব চট করে বলে দেবো অবশ্যই মিস্টার সি। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটা পজ দিই, পরের অংশটা যদি বলি, আপনি ঠিক না ভুল একটু পরে ভাবি। ব্যাকগ্রাউন্ড থেকে আবার যদি আমরা দেখি, মিস্টার এ যার কথা আমরা এতক্ষণ বললাম, তিনি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ইউএসএর 32তম প্রেসিডেন্ট। মিস্টার বি, যিনি অফিস থেকে দুবার তাকে কিক আউট করা হয়েছিল, দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকতেন, মাদক নিতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উনি ছিলেন যুক্তরাজ্যের, ব্রিটেনের একসময়কার প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর মিস্টার সি, প্রথম বিচারে যাকে আমাদের মনে হয়েছিল দ্য বেস্ট গাই ফ্রম এবং এ বি এম সি, তিনি ছিলেন বিখ্যাত অ্যাডলফ হিটলার। মূল গল্পটি শিপলুর এখানে শেষ। শিপলু এটি খুব সুন্দর একটি লেখা এখানে শেয়ার করেছে তার ওয়ালে। এখন ফিরে আসি আমাদের কথায়। হয়তো আপনি আন্দাজ করতে পারছেন আজকে কী নিয়ে কথা বলছি। আমাদের জাজমেন্টাল অ্যাটিচিউড বা জাজমেন্টাল অ্যাপ্রোচ, জাজমেন্টাল থিঙ্কিং, এবং সবসময় আমি যেটিতে বিশ্বাস করি সেটি হচ্ছে আপেক্ষিকতা, এই দুটো জিনিস নিয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। একটি কথা বলে রাখি, এই যে আমি কথা বলছি, আমি লিখছি,
হয়তো নয়, আবার হয়তো। দর্শক অথবা লেখার পাঠকদের মনে হতে পারে এই ভদ্রলোক যে এত বকবক করেন, এত অ্যাডভাইস দেন, এত সুশীল সুশীল কথা বলেন, উনি নিজে কতটা ভালো। ওয়েল, আমি আগেই বলছি ভাই, আমি ভালো মানুষ নই, আমি সুশীলও নই, আমি হয়তো কুশীল, কিন্তু আমি বিশ্বাস করি একজন কুশীলেরও সত্য কথা বলবার, সুন্দর কথা বলবার, সুন্দর ভাবনা ভাববার অধিকার রয়েছে। সেই অধিকার বোধ থেকে বলছি, এবং আমি সবসময় বিশ্বাস করি আমি যা বলছি, আমি যা লিখছি, আমি আমাকে বলছি সবার আগে। হাউএভার, আপেক্ষিকতা আমাদের পৃথিবীতে শুরু থেকেই আছে, এবং আপেক্ষিকতা যে সত্যি সত্যি আছে সেটি কিন্তু শুধু কল্পনার বা অনুভূতির বিষয় নয়। বিজ্ঞানী আইনস্টাইন সেটিকে একদম কাগজে কলমে বিজ্ঞান দিয়ে প্রমাণ করে গেছেন, পৃথিবীতে আপেক্ষিকতার অস্তিত্ব আছে, এবং উনি তো আপেক্ষিকতার তত্ত্ব দিয়েই সব থেকে বেশি বিখ্যাত। এই আপেক্ষিকতার অস্তিত্ব আমাদের প্রত্যক্ষ জীবনে প্রত্যক্ষ কাজে যেমন আছে, তেমনি আমাদের পরোক্ষ কাজে, পরোক্ষ চিন্তায়, ভার্চুয়াল চিন্তায়, আধ্যাত্মিক চিন্তায়, আমাদের অদৃশ্য যা কিছু আছে, আমাদের ভাবনার জগৎ, কল্পনার জগৎ, বোধের জগৎ, সবখানেই আপেক্ষিকতার অস্তিত্ব আছে। আপনি দেখুন, সত্য মিথ্যা অত্যন্ত আপেক্ষিক জিনিস। আজ যেটি সত্য, কাল সেটি মিথ্যা। আজ যেটি ন্যায়, কাল সেটি অন্যায়। একদিক থেকে দেখলে একটা জিনিস সাদা, আরেকদিক থেকে দেখলে কালো। আপেক্ষিকতা নিয়ে আমি লম্বা একটা লেখা লিখেছিলাম, আপনারা যদি আগ্রহী হন আমি লেখাটা আপনাদেরকে শেয়ার করে দেব, ইনবক্স করবেন, আমি দিয়ে দেব। আপেক্ষিকতার স্বরূপ নিয়ে বেশি বলছিলাম, আজকে আমি এটার আমাদের জীবনের প্রায়োগিক দিক নিয়ে বলছি, এর সঙ্গে জাজমেন্টাল অ্যাটিচিউড এটি জড়িত। আমরা একটা গল্প দিয়ে শুরু করি, যদিও কথা বলতে বলতে কলেবর খুব বেড়ে যায়, মোবাইলের এমবি খরচ হয় অনেক। আমি সেজন্য এই ভিডিওটি যিনি দেখছেন, যারা দেখবেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেব লম্বা হয়ে যাওয়ার জন্য। আসলে অল্প স্বল্প করে আমি লিখতেও পারি না, এখন ইদানিং দেখছি যে বলতেও পারি না। হাউএভার, আশা করি যে দেখলে কাজে লাগবে, বা আমার তো লাগবেই, আমি কথাগুলো বলি। এই ঘটনাটি বা এই গল্পটি বলবো, আমি খুব নিশ্চিত নই কার সময় ঘটেছিল বা কাকে নিয়ে ঘটেছিল। যতটুকু আমার মনে আছে, কেউ যদি সঠিক ঘটনাটি জানেন অবশ্যই আমাকে মনে করিয়ে দেবেন। এই মুহূর্তে যতটা মনে পড়ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা এরকমই একজন ইসলামিক বিখ্যাত ব্যক্তিত্ব বুজুর্গ, তার সময় উনি বলেছিলেন যে ওনার কোনো একজন সঙ্গী বা শিষ্য বা সহকর্মীকে বলেছিলেন, ভুল হলে আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন, যে তোমাকে কেউ একজন যদি এসে বলে, হুজুর স্যার অমুক লোক আমার একটা চোখ গেলে দিয়েছে, আপনি এক্ষুনি বিচার করুন এর, এবং তুমি দেখলে সত্যিই লোকটার একটি চোখ কোটর থেকে বেরিয়ে ঝুলছে, বাজেভাবে আহত, তারপরেও ও বলেছে এবং তুমি দেখছো সত্যি সত্যি ওর একটি চোখ কোটর থেকে বেরিয়ে নিচে ঝুলছে, তারপরেও শুধুমাত্র তার অবস্থা দেখে, তার কথা শুনে তুমি বিচার সম্পন্ন করে ফেলো না, কারণ হতে পারে এই যে ভিকটিম, সে হয়তো আগেই ওই যে আসামি, ওই যে ক্রিমিনাল যার নামে সে নালিশ দিচ্ছে, এই ভিকটিমই হয়তো সবার আগে ওই কথিত আসামির দুটো চোখ গেলে দিয়েছিল, হতে পারে। সো এক পক্ষ দেখে
এক পক্ষ শুনে এক পক্ষের ব্যাখ্যা নিয়ে একটা দিক দেখে একরকমভাবে দেখে বিচার করে ফেলো না। এটাকেই যদি আরেকটু খুলে বলে বিস্তারিত বলি, আমাদের মনে রাখতে হবে আমাদের চারপাশে আপেক্ষিকতার অস্তিত্ব আছে। ওই যে বললাম এখন যেটাকে সাদা মনে হবে, আরেকটু গভীরে গেলে, আরেকটু তলিয়ে দেখলে, আরেকটু যাচাই বাছাই করলে, আরেকটু সত্যানুসন্ধান করলে, আরেকটু পড়াশোনা করলে, আরেকটু ভেবে দেখলে, আরেকটু সময় দিলে, সেটাই হয়তো কালো মনে হতেও পারে। সার কথা হচ্ছে, প্রথম দেখায় চোখের দেখা দেখে আমরা যা চোখে দেখছি, আমরা যা চোখে দেখে ভাবছি, আমরা প্রথম দেখায় যেটি মনে করছি, সেটার উপরেই আমল করা সঙ্গে সঙ্গে এটি একটি ভুল কাজ। এবং এই অ্যাপ্রোচটাকে, এই অ্যাটিচিউডটাকে আমরা বলি জাজমেন্টাল অ্যাটিচিউড। অর্থাৎ কোনো কিছু দেখে তলিয়ে না ভেবে, গভীরে না গিয়ে, প্রপার তথ্য না নিয়ে, সেকেন্ড একটা থট না দিয়ে, যাচাই না করে, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, যাকে নিয়ে ভাবছি, যেটা নিয়ে ভাবছি, তাকে কোনো রকম ব্যাখ্যা দেবার সুযোগ না দিয়ে তার সম্পর্কে একটা মেন্টাল ডিসকোর্স তৈরি করে ফেলা, মেন্টালি একটা জাজমেন্ট তৈরি করে ফেলা, এবং ফাইনালি সেটিকে অ্যাপ্লাই করে ফেলা, বিচার করে ফেলা, রায় দিয়ে দেওয়া, অত্যন্ত ভুল একটি প্র্যাকটিস। এই জাজমেন্টাল হওয়াটা চলবে না যে কোনো বিষয়ে, এবং একই সঙ্গে জড়িত মিডিয়া ট্রায়াল, মব ট্রায়াল, মেজরিটি ট্রায়াল, আমরা এটাতে অত্যন্ত অভ্যস্ত। একটা কিছু দেখলাম ফেসবুকে, একটা কিছু পড়লাম, একটা ছবি দেখলাম, একটা লেখা পড়লাম, অমুকের একটা ঘটনা দেখলাম, একটা ভিডিও দেখলাম, সঙ্গে সঙ্গে এটিকে শেয়ার করে, এটিকে দশজনকে পাঠিয়ে দিয়ে, বা চটপট 10 লাইন লিখে ফেললাম, এটাকে নিয়ে ফাটিয়ে দিলাম, ভাইরাল করে ফেললাম এটাকে মুহূর্তের ভেতরে। শেষ বিচারে হয়তো আমি যেটি নিয়ে লিখছি, আমি যেটি নিয়ে বলছি, যেভাবে আমি রিয়্যাক্ট করছি, যেটা ভেবে আমি রিয়্যাক্ট করছি, মনে মনে আমি যা ভাবছি, হয়তো সেটি সত্যিকার অর্থে সত্যি নয়, ব্যাপারটা এরকম নাও হতে পারে। তো ভাইরাল করবার আগে, মতামত দেবার আগে, বিচার করে ফেলবার আগে, অ্যাটলিস্ট আমাদের মেন্টাল ডিসকোর্স নির্ধারণ করে ফেলবার আগে, যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো ব্যক্তি সম্পর্কে, আমাদের আরেকটা সেকেন্ড থট দেওয়া উচিত, আরেকটু ভেবে নেওয়া উচিত, আরেকটু তথ্য নেওয়া উচিত, আরেকটু যাচাই বাছাই করা উচিত, সময় দেওয়া উচিত, এবং অফকোর্স ওই ব্যক্তিকে ব্যাখ্যা দেবার, যুক্তি উপস্থাপনের, আত্মব্যাখ্যা করবার অবশ্যই সুযোগ দেওয়া উচিত। অন্যথায় কোনো বিচার সঠিক বিচার নয়, কোনো দৃষ্টিভঙ্গি সঠিক দৃষ্টিভঙ্গি নয়, ভুল হবে আমরা যদি জাজমেন্টাল অ্যাটিচিউড নিয়ে যে কোনো কিছুকে বিচার করি। আবারও বলছি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমি যা দেখছি এবং এটা দেখে যা ভাবলাম, এর অন্যথা হতেই পারে না। তারপরও এমনও যদি ঘটনা হয়, এমনও যদি পরিস্থিতি হয়, তারপরেও সেকেন্ড থট দিতে হবে, জাজমেন্টাল হওয়া চলবে না। এবং সবসময় উভয় পক্ষের কথা শুনতে হবে, এক পক্ষ না, কোনো অবস্থাতেই নয়। ঘটনা যাই হোক, সিচুয়েশন যাই হোক, ওই যে বললাম যে তুমি দেখলে তোমার কাছে একজন বিচার প্রার্থী এলো যার একটি চোখ ঝুলছে কোটর থেকে, এর থেকে অ্যাপারেন্ট প্রমাণ আর কি? অবশ্যই যাকে সে আসামি বলছে, সে অবশ্যই আসামি, সে ক্রিমিনাল, সে দুশ্চরিত্র, সে
সুদখোর, সে ঘুষখোর, সে দুর্নীতিবাজ, সে দেশদ্রোহী, সে মোরতাদ? না। দ্বিতীয় ব্যক্তিকে স্পটে এনে তার থেকে তথ্য না নিয়ে, তাকে আত্মব্যাখ্যা করার সুযোগ না দিয়ে, ইভেন ভিকটিম বা আসামি নিজেও যদি বলতে থাকে, স্বীকারোক্তিও দিয়ে থাকে, তারপরে জাজ হিসেবে যারা কাজ করে, বা আমরা জাজ নই কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো ঘটনার দর্শক হয়েছি, শ্রোতা হয়েছি, আমার মেন্টাল ডিসকোর্সের তো আমি জাজ, সেটি নির্ধারণ করবার আগে অবশ্যই তলিয়ে দেখতে হবে, গভীরে যেতে হবে, ভাবনা ভাবতে হবে, পার্সপেক্টিভ দেখতে হবে, তথ্য নিতে হবে, অন্যের সাথে বিশ্লেষণ করতে হবে, তারপরেই কেবল আমরা আমাদের মেন্টাল ডিসকোর্স নির্ধারণ করার অধিকার রাখি, অন্যথায় না। মব ট্রায়াল, মিডিয়া ট্রায়াল, মেজরিটি ট্রায়াল সঠিক নাও হতে পারে, এবং ইম্পর্টেন্ট হলো মেজরিটি সবসময় সত্য নাও হতে পারে। আমি ইন্টারনেটে একটা ছবি এবং সাথে একটা স্টেটমেন্ট আমার খুব পছন্দ, আমার সংগ্রহে নাই, আবার যদি কখনো পাই নিশ্চয়ই আমি সংগ্রহ করে রাখবো, হারিয়ে ফেলেছি। একটা ছবি, একজন লোক পথ দিয়ে যাচ্ছে, ডান দিকে বাঁক নিয়েছে, বাম দিকে বাঁক নিয়েছে, ডান দিকে একটি মানুষ যাচ্ছে ওনার সামনের, আর বামে শত শত মানুষ ছবিতে। ক্যাপশনটা হচ্ছে, যেটা সত্য, যেটা সঠিক, যেটি সুন্দর, সারা পৃথিবীর মাত্র একটি লোকও যদি সেই পথে চলে তাহলে সেটিই সঠিক পথ, সেটিই সত্য, আর অন্যদিকে এর বিপরীতে যদি পৃথিবীর সমস্ত লোকও থাকে, স্টিল সত্য সত্যই। অর্থাৎ মেজরিটি নেসেসারি নয় যে সবসময় সঠিক হবে। হ্যাঁ, মেজরিটি সবসময় বেঠিক হবে তাও নয়। আমি বলতে চাইছি মেজরিটি মানেই সঠিক নয়, সত্য নয়। একটা সেকেন্ড, জি। আরেকটা দিক হচ্ছে যে জাজমেন্টাল যেমন হব না, একই সাথে আমরা আমাদের এই মেন্টাল ডিসকোর্স নির্ধারণের সময়, এই মেন্টাল ডিসকোর্স ইজ রিলেটিং এনিথিং, এনি ইস্যু, এনি সিচুয়েশন, এনি ইনসিডেন্ট, এনি পার্সন, লাইক এনিথিং, আমরা যখন আমাদের এই মেন্টাল ডিসকোর্স নির্ধারণ করব, আপেক্ষিকতা বিষয়টাকে মাথায় রাখব, আমরা যা দেখছি সেটির একটি ভিন্ন আঙ্গিক, ভিন্ন আসপেক্ট থাকতে পারে, আমি যেমনটা ভাবছি এমনটা নাও হতে পারে, এবং অবশ্যই প্রতিটি ঘটনার, প্রতিটি বিষয়ের, প্রতিটি পরিস্থিতির পার্সপেক্টিভ, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, অ্যাসপেক্টস, রিয়েলিটিজ, হিস্ট্রি আমাদেরকে বিবেচনা রাখতে হবে। একটা সেকেন্ড, দুঃখিত, বারবার পজ দিতে হচ্ছে, ঘর সংসার করতে হয়, আর হাউএভার যেটি বলছিলাম, এই আপেক্ষিকতাগুলি প্রতিটি ঘটনার, প্রতিটি ইনসিডেন্টের, প্রতিটা সিচুয়েশনের আপেক্ষিকতা, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, পার্সপেক্টিভ, এই সব কিছুকে মনে রেখে, বিবেচনায় রেখে এরপরে আমাদের ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত, আমাদের বিশ্লেষণ ওভাবে দাঁড় করানো উচিত। যেটা দেখছি ওটা ওরকমই, এতটা সাদা চোখে, এতটা সিম্প্লিফাইডভাবে আমাদের ভাবনা ভাবা উচিত নয়, বিশেষত যখন আমরা অন্যের কাজ, কথা, ভাবনা, প্রকাশ, সৃষ্টি নিয়ে ভাবব, আমাদের ভাবনার প্রকাশ ঘটাব। ফেসবুকে একটা লেখা পড়লাম, তিনটা লাইনের লেখা, হয়তো উনি এটা সার্কাজম দিয়েছেন বা কোনো স্যাটায় লিখেছেন, আমি তো এত কিছু জানি না, ভাবিও নি, পড়লাম, পড়েই মনে হলো তো উনি তো এটা বলে আমার অনুভূতিতে আঘাত করলেন, দিলাম একটা মামলা ঠুকে, বা দিলাম 10 জায়গায় শেয়ার করে ক্যাপশন দিয়ে দিলাম, এই ভদ্রলোক তো আমাদের সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলছেন, মেজরিটির বিরুদ্ধে কথা বলছেন, উনি তো দেশদ্রোহী কথাবার্তা বলছেন, উনি তো
ধর্মের বিরুদ্ধে বলছেন, উনি তো আমাদের প্রিয় ব্যক্তিত্বের বিরুদ্ধে বলছেন, ওনার এই কথা তো অশ্লীল, ওনার এই সৃষ্টি তো অশ্লীল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হতে পারে আপনি যা ভাবছেন সেটি সত্যি, আবার নাও হতে পারে। সেজন্য প্রথম দেখায়, প্রথম চিন্তায়, প্রথম দর্শনে জাজমেন্টাল হওয়া চলবে না, এবং যখন জাজমেন্টাল হব না, চিন্তা ভাবনা করব, তখন অবশ্যই 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 আপেক্ষিকতার অস্তিত্ব মাথায় রেখে ডিটেইল চিন্তা করে, গভীরে ভেবে, আসপেক্ট দেখে, পার্সপেক্টিভ ভেবে, হিস্ট্রি দেখে, ব্যক্তির আরও 10টি কাজ ভেবে যাচাই করে আমাদের মেন্টাল ডিসকোর্সটি অন্তত ঠিক করব, এবং রিয়্যাক্ট করব তারপরে। এই রিয়্যাক্ট করব ফেসবুকে, রিয়্যাক্ট করব ব্লগে, রিয়্যাক্ট করব লিঙ্কডইনে, ইনবক্সে, বা ফেস টু ফেস কথা বলার সময়, প্রকাশ্য জনারণ্যে, আড্ডায়, অফিসে, কর্মস্থলে, পরিবারে, সব ক্ষেত্রে। সো আপেক্ষিকতার অস্তিত্ব মাথায় রাখব, জাজমেন্টাল হব না, এই কথাটুকুই আজকে বলতে চেয়েছিলাম। এই সামান্য, আপাত দৃষ্টে সামান্য, কিন্তু আসলে বিশাল প্রেক্ষিত সম্পন্ন এই বিষয়টি বলার জন্য 21 মিনিট সময় নিলাম। দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।